রাজশাহীতে আজ সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আমরা আরও খবর জানাবো। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাহিদ। আবরার, রাজশাহীতে এখনকার তাপমাত্রা কত? আবহাওয়া অধিদপ্তর কোনো সুখবর দিয়েছে কিনা জানাবেন। আমাকে দেখে আসলে আপনি বুঝতে পারবেন যে গরম কী ধরনের পড়েছে এবং কী তাপদাহ চলছে রাজশাহীতে, কারণ গত কয়েকদিনে আমরা দেখেছি 38.5 পর্যন্ত তাপমাত্রা ছিল এবং গতকালও এই 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। আজকে বেলা 3টের পর আবহাওয়া দপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে যে তাপমাত্রা কিছুটা কমেছে, 37.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল যেরকম তাপমাত্রা ছিল গত 7 তারিখ এবং 9 জুলাই এই দুদিনও কিন্তু 38 ডিগ্রি তাপমাত্রা পেরিয়েছিল। ফলে দুপুরবেলা মূলত বিশেষ করে 5টা পর্যন্ত সড়কগুলোতে যানবাহন সহ সাধারণ মানুষের দেখা মেলা ভার, এর বাইরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনোভাবে ঘরে কিংবা বাইরে মানুষের জীবন আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে সবাই আসলে এখন বৃষ্টি চাইছে। তবে আবহাওয়া দপ্তর যেটি বলছে যে আগামী 19 তারিখের আগে ভারী বর্ষণের খুব একটা সম্ভাবনা নেই, যদিও গতকাল রাত 1:25 খুবই হালকা গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টি হয়েছিল। সেটা পরে আমরা জানতে পেরেছি সকালবেলা আবহাওয়া দপ্তরের মাধ্যমে যে 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি এই গরমকে মানে একেবারে থামাতে কোনোভাবেই পরিমাণ মতো হয়নি এবং সেটি আসলে গরমকে শীতল করতে পারছে না। ফলে আকাশে মেঘ থাকলেও সূর্যের যে তাপ সেটি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়ে যাচ্ছে এবং মানুষের জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত হচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের তথ্য আগামী 19 তারিখ পর্যন্ত ভারী বর্ষণ খুব একটা হবে না, তবে যেটা হতে পারে সেটি 1 কিলোমিটারের মধ্যে অল্প অল্প করে গুচ্ছ গুচ্ছ কিছু বৃষ্টি হতে পারে। গরমের কারণে অসুখ বিসুখও বেড়েছে, ডায়রিয়া থেকে শুরু করে গরমজনিত যে রোগ শিশু এবং বয়োবৃদ্ধরা বেশি এটাতে ভুগছে। এই ছিল আমার কাছে মামুন। আবরার শাহিদ জানাচ্ছিলেন রাজশাহী থেকে।